নমস্কার আজকে একটি রেয়ার হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে আলোচনা করব যার নাম হলো কর্নাস সাসিনেটা এই কর্ণাস সাসিনেটার কমন নাম হলো রাউন্ড লিপ কর্নেল বা রাউন্ড লিপড ডগুট। এই ওষুধটি একটি ভেজিটেবল সোর্সের ওষুধ এই কর্ণাস সাসিনেটা এই মেডিসিনটি মানব শরীরের মিউকাস মেম্বেনের উপর কাজ করে মানব শরীরের যে যে স্থানে মিউকাস মেমব্রেন বর্তমান সেই সকল স্থানে এই ওষুধটির কার্যকারিতা লক্ষ্য করা যায় এছাড়া লিভার স্কিনের ওপর এর ক্রিয়া লক্ষ্য করা যায় এই উদ্ভিদটির তাজা গাছের ছাল বা বার্ক থেকে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার নিয়ম অনুযায়ী অ্যালকোহলের মাধ্যমে হোমিওপ্যাথিক মাদার টিংচার প্রস্তুত করা হয় এবং হোমিওপ্যাথিক মাদার টিংচার থেকে হোমিওপ্যাথিক পটেন্সি ওষুধ প্রস্তুত করা হয় গহ্বরের ভেতরে এবং গলার ভেতরে আলসারের জন্য খুব একটি জনপ্রিয় ওষুধ এই করোনার এটা ডক্টর হেলি এই বিষয়ে বহু কেস আমাদের কাছে তুলে ধরেছেন দীর্ঘদিনের রিকারেন্ট মুখের ভেতরকার ঘা এবং গলার ভেতরকার ঘায়ের জন্য খুব একটি ভালো মেডিসিন হলো কর্নাস সার্সিনেটর শুধু মুখে ঘায়ের জন্য একটি জনপ্রিয় ওষুধ তা নয় স্টমাকের ভেতরে দিয়ে আলসার হয় গ্যাস্ট্রিক আলসারের জন্য খুব ভালো একটি মেডিসিন এই কর্নাস সার্সিনেটর পেশেন্টের গ্যাস্ট্রিক আলসারের জন্য পেটে ব্যথা হয় পেট ফুলে যায় এই ওষুধটি আবার লিভারের ওপর খুব ভালো কাজ করে লিভারের ফাংশনাল ডিস্টারবেন্সের জন্য খুব ভালো একটি মেডিসিন এই করোনার সার্সিনেটাস জন্ডিস এবং হেপাটাইটিসের জন্য খুব ভালো একটি মেডিসিন অনেক সময় দেখা যায় যে টাইফয়েডের পর বা ম্যালেরিয়ার পর পেশেন্টের বিলিরুবিন কাউন্ট বেড়ে গেছে জন্ডিস হয়েছে সেক্ষেত্রেও এই মেডিসিন খুব ভালো কাজ করে তবে আমাদের হোমিওপ্যাথিক শাস্ত্রের মতে আমাদের সিমটম অবশ্যই পেশেন্টের থেকে নিতে হবে পেশেন্ট যে সিমটম দেবে সেই সিমটম অনুযায়ী কিন্তু আমরা সেই রকম মেডিসিন সিলেক্ট করবো এক্ষেত্রে আমাদের অনেক মেডিসিন আছে যেমন ইপিকাক অ্যান্টিমটাট ফসফরাস থুজা মাকসল সিফিলিনাম ইত্যাদি ইত্যাদি অনেক মেডিসিন আছে যে মেডিসিনের সিমটম আমরা পাবো সেই মেডিসিন আমরা পেশেন্টের শরীরে প্রয়োগ করব লিভার সমস্যার সঙ্গে অনেক সময় পেশেন্টের আই বলে পেন থাকে বা লিভার সমস্যার সঙ্গে অনেক সময় ভেসিকুলার ইরাপশানও লক্ষ্য করা যায় লিভার সমস্যার থেকে অনেক পেশেন্টের ঘুমের সমস্যাও চলে আসে এক্ষেত্রে করোনা সাস্সিনেটা খুব ভালো একটি মেডিসিন এবার আমি করোনা সাস্সিনেটার ডোজ এবং পটেন্সি সম্বন্ধে আলোচনা করব এই ওষুধটি সাধারণত লোয়ার পটেন্সিতে ব্যবহার করা হয় মাদার টিংচার ফর্মে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়াও সেন্ডিসিমাল স্কেলে সিক্স এবং থার্টি পটেন্সিতেও ব্যবহার করতে দেখা যায় মাদার টিংচার ফর্মে যদি ব্যবহার করা হয় তবে মিনিমাম পাঁচ ফোঁটা করে হাফ কাপ জলে খাওয়ার আধ ঘন্টা আগে দিনে দুবার অন্তত দশ দিন খেলে ভালো রেজাল্ট পাওয়া যায় তবে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে ডোজ এবং পটেন্সি সে বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখা দরকার দর্শক সবাই ভালো থাকবেন ধন্যবাদ